সবাইকে আপনারা অনেকে অ্যাপ্রিশিয়েট করেন না কি করেন জানি না, তাতে যে আগে সবসময় বলা হতো যে আমরা ভায়োলেন্স করি, কিন্তু এই গত কয়েক বছর ধরে একটা আমরা প্রমাণ করেছি যে বিএনপি কোনো ভায়োলেন্স করে না। ভায়োলেন্সটা করে সরকারি দলের লোকেরাই বা সরকারি এজেন্সিগুলো, তারা উল্টো বিএনপির ওপরে সে দোষটা চাপাতে চায়, কিন্তু এইবার আর সে দোষ চাপানোর সুযোগ তারা পায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে জনগণের দল। আর এই আন্দোলন যে বিএনপি করছে, এই আন্দোলন কিন্তু বিএনপি বিএনপির জন্য করছে না, এই আন্দোলন করছে মৌলিক কতগুলো বিষয়ে। এক নম্বর বিষয় হচ্ছে যে আমার ভোটের অধিকার ফিরে পাওয়া, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, এটা হচ্ছে মৌলিক বিষয়। দুই নম্বর হচ্ছে আমার সাংবিধানিক যে অধিকার সেই অধিকারগুলোকে অক্ষুণ্ণ রাখা। তিন নম্বর হচ্ছে যে আমার যে গণতান্ত্রিক যে অধিকার আছে, সাংবাদিকদের আপনার লেখার স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, এই স্বাধীনতাকে নিশ্চিত করা। তৃতীয়ত হচ্ছে যে জবাবদিহিটা নিশ্চিত করা, যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে জবাবদিহিটা করতে হবে সরকারকে প্রতিমূর্তে, সেই পার্লামেন্ট নাই, সেই কারণেই আমরা একটা নতুন পার্লামেন্ট। পঞ্চমত হচ্ছে যেটা সর্বজন স্বীকৃত যে হাসিনার সরকার যদি থাকে তাহলে কখনোই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, যে কারণে আমরা বারবার করে এই কথা বলছি, আমরা নয় সমস্ত দলগুলো বলছে, এবং এখন আন্তর্জাতিক বিশ্ব বলা শুরু করেছে যেখানে আসলে একটা নিরপেক্ষ সরকার দরকার, যে সরকারের অধীনে নির্বাচনকালীন, যে সরকারের অধীনে এখানে একটা সুষ্ঠু অবাধ সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, সেটাই হচ্ছে মূল কথা। এই কারণে আন্দোলন চলছে, এই আন্দোলন তীব্র হচ্ছে, প্রতিদিন তীব্র হচ্ছে। আন্দোলন তীব্র হচ্ছে বলেই তো আজকে সারা পৃথিবী জনগণের, বাংলাদেশের জনগণের এই আন্দোলনকে সমর্থন করছে। ঠিক যেভাবে 70 সালে 71 সালে বাংলাদেশের আন্দোলনকে গোটা পৃথিবী সমর্থন করেছিল, আজকে সেই একইভাবে গোটা পৃথিবী আজকে বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে। আমি তো বলেছি যে নির্বাচনই তো আমরা চাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না, প্রশ্নই উঠবে না। না সেটা অবশ্যই আরো তীব্র থেকে তীব্রতর হবে। বাজে কথা বা কাজ আর কিছু আছে কি? আমি বলতে পারবো না, এটা হাসিনাকে জিজ্ঞেস করেন। আমি কি করে বলবো, আমি কি তাকে গুম করেছি? ঠিক আছে, যারা গুম করেছে তাদেরকে জিজ্ঞেস করেন। ওকে ভাইয়া।